হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটিতে এবং আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো অবশ্যই তোমরা ভিডিওটির টাইটেল থেকে হয়তো বুঝে গেছো হ্যাঁ আইসিডিএস কর্মীদের আমরা কোয়েশন পেপার নিয়ে আজকে আলোচনা করবো এবং তার সাথে সাথেই কত মার্কসের এই এক্সাম হবে এবং তার সাথে সাথে আমরা আরও জানবো যে এই এক্সামের টাইম কত কতটা রয়েছে নাম্বার বিভাজন কীভাবে এক্সামটি হবে এর স্ট্র্যাটেজি কী কীরকম মানে কীভাবে ক্র্যাক করতে হবে এক্সামটি বুক মানে কোন কোন ইম্পর্টেন্ট বুকগুলি পড়তে হবে যার দ্বারা এক্সামটি ক্র্যাক হবে সেই বইগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে তাহলে এই ভিডিওটি স্টারিং থেকে এন্ড পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে যাতে কোনো তথ্য মিস না যায় ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকবে এবং এই কোয়েশ্চেন পেপারটি তোমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবে এবং কীভাবে ডাউনলোড করতে পারবে এই ভিডিওটি চলাকালীন আমরা বলে দেব। ঠিক আছে এবং তার সাথে সাথে ফ্রেন্ডস যারা এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ এখানে ক্লিক ক্লিক করলেই তারপরে বেল বাটনটি বাজিয়ে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এই সাবস্ক্রাইব করলে ফ্রেন্ডস তোমরা ফিউচার ইউজফুল ভিডিওগুলি সেটা লেটেস্ট জব হতে পারে তারপরে সেটা ডাব্লু বিসিএস ইউপিএসসি আদার গভর্নমেন্ট এর নতুন নতুন যে ভিডিও বা তা সেই সব জবের সিলেবাস থেকে শুরু করে তারপরে বুকলিস থেকে শুরু করে সমস্ত কিছু এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে খুব সহজেই সো অবশ্যই ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে বেলবারটি অবশ্যই বাজাবে ঠিক আছে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল বিষয়ে ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে আমি পশ্চিম মেদিনীপুর জেলার একটা অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার যে কোয়েশ্চেন সেটা নিয়ে আলোচনা করব এবং এটা অনেকের রিকোয়েস্ট ছিল অনেকেই ফোন করেছিলে তোমরা যে একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে কী ধরনের কোয়েশ্চেনস হয় এবং কিভাবে সেটাকে মানে সঠিকভাবে লিখতে হবে বা কীভাবে এক্সামটি ক্র্যাক হবে এবং তার সাথে সাথে বইগুলো যেটা আগেই বললাম তো যাই হোক সেই বিষয়গুলি আমরা পরপর আলোচনা করব স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ডস যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মানে স্ক্রিনে যে এর সময় হচ্ছে তিন ঘন্টা ওকে এবং যেটা ফুল মার্কস রয়েছে সেটা নব্বই মার্কের এবং এটা অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস কর্মীর নিয়োগের কিন্তু কোয়েশ্চেন পেপার অবশ্যই এটা তোমরা ডাউনলোড করতে পারবে কোথা থেকে করবে সেটা আমি অবশ্যই বলে দেব তো প্রথমে যেটা রয়েছে সেটা রয়েছে এখানে বেঙ্গলি বেঙ্গলিতে একটা প্রবন্ধ লিখতে হবে তারপর রয়েছে ইংলিশ তারপরে রয়েছে জেনারেল স্টাডিজ তারপর রয়েছে পুষ্টি স্বাস্থ্য এবং নারী সংক্রান্ত বিষয় থেকে কিছু কোয়েশ্চেন্স এবং অ্যাটলাস্ট রয়েছে পাটিগুনির থেকে কোয়েশ্চেন্স ওকে তাহলে এই চার থেকে পাঁচটি বিষয়ের ওপর এই কোয়েশ্চেনটি সেট করা হয়েছে নব্বই মার্কের ফুল মার্কস এবং সময় হচ্ছে তিন ঘন্টা ওকে ফ্রেন্ডস আমরা প্রথমে কোয়েশ্চেনগুলো আলোচনা করে নেব এবং যেটা বুক লিস্ট মানে কি কী বই পড়তে হবে ভালো বই অনেকে জিজ্ঞেস করেছিলে তোমরা তো বইয়ের যে লিস্ট বা কোন কোন ইম্পর্টেন্ট বই রয়েছে সেগুলো কিন্তু আমি এই ভিডিওটির শেষের দিকে বলবো আগে কোয়েশ্চেনগুলো আলোচনা করে নিই প্রথমে যেটা রয়েছে যে একটা ইসে রয়েছে প্রবন্ধ লিখতে হবে সেটা দেড়শোটা শব্দের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রাইট ইসে ইন মাদার টাং তুমি যে ল্যাঙ্গুয়েজটা ফর্মফিলের সময় চুজ করেছো সেই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে দেড়শোটা শব্দের মধ্যে এবং এখানে রয়েছে পনেরোটা মার্কস ওকে তো টপিক যেটা দিয়েছিল প্রিভিয়াস ইয়ারের যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও কন্যা সন্তানদের বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়নি এর কারণ এবং প্রতিকার ঠিক আছে গার্ল চাইল্ড ম্যারেজ কুড নট বি প্রিভেন্টেড কমপ্লিটলি ডিসপাইট ব্রিঙ্গিং গুড নাম্বার অফ গভর্নমেন্ট স্কিমস ফর দেম রিজনস অ্যান্ড রিমে রিমেডিজ আর কি তো যা এটার উপর তোমাকে দেড়শোটা শব্দের মধ্যে একটা ইসে ঠিকভাবে লিখতে হবে ঠিক আছে সেখানে লক্ষ্য রাখতে হবে তোমার যে ল্যাঙ্গুয়েজ যদি আমি বেঙ্গলি বলি যদি কেউ বেঙ্গলি মানে যারা চুজ করেছ যে বেঙ্গলি যদি লিখো তাহলে বেঙ্গলির কিন্তু ল্যাঙ্গুয়েজ ঠিক হতে হবে ঠিক আছে যে এমন না তুমি বেঙ্গলি লিখছো তার সাথে সাথে ইংলিশ তো মিশিয়ে দিচ্ছ সেরকম হতে হলে চলবে না সেটা গুরুচন্ডালির যাকে দোষ বলে সেই সেই দোষের মধ্যে চলে আসবে আর কি আর আরও যেগুলো মানে রয়ে থাকে যেমন কমা দিলে না তারপরে যেখানে দাঁড়িয়ে দেওয়া দরকার সেখানে দাঁড়িয়ে দিলে না তো এইসব সমস্যাগুলো হবে তো সেখানে তো মার্কস কাটা যাবেই ঠিক আছে পনেরোটা মার্কস রয়েছে তো ভালোভাবে আর সাধু এবং চলিত এখানে দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু মেশালে হবে না যে কোনো একটা ধরতে হবে যদি তুমি সাধু ভাষাই মানে কি বলবো ভালো লিখতে পারো তাহলে সাধু ভাষা তুমি ইউজ করবে পুরোটাই যদি চলতি ভাষা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চলতি ভাষা কিন্তু সাধু এবং চলতি এগুলো কিন্তু মিশিয়ে লিখা মোটেও যাবে না নাহলে সেখানে একটা কী বলবো এটা ব্যাকরণগত মিস্টেকের জন্য তোমার নাম্বারটা সেখানে কমে যাবে ওকে তাহলে যে টপিকটা দেওয়া হয়েছিল ইয়ারের সেটা কিন্তু মোটেও কঠিন নয় খুব সহজ এবং দেড়শোটা শব্দের মধ্যে খুব অল্প টাইমে পনেরোটা মার্কস পাওয়া কিন্তু কঠিন মোটেও নয় ওকে তারপরে যেটা রয়েছে সেটা রয়েছে ইংলিশ বিষয় সেখানে টোটাল রয়েছে কুড়ি মার্কস ঠিক আছে ইংলিশ বিষয়ের ওপর তো প্রথমে যেটা রয়েছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি ফাইভ এখানে ছটা রয়েছে সেটাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে ঠিক আছে ছটার মধ্যে পাঁচটা করতে হবে এবং নাম মার্কস রয়েছে টু টেন দশ ন দশ নম্বর এখানে রয়েছে ওকে তাহলে এটাও মানে যা দেওয়া রয়েছে এই ছটা তোমরা দেখতে পাচ্ছ যেমন প্রথম যেটা দিয়েছে আমি সাত বছর ধরে হোস্টেলে থাকি কিছু না জাস্ট টেন্স জানলেই কিন্তু হয়ে যাবে ওকে তাহলে এখানে পাঁচ দুগুণে দশ শুধু টেন্স জানলেই হবে আর কিছু লাগছে না তারপরে যেটা রয়েছে দুই নম্বরে সেটা হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস আর্টিকেল প্রিপোজিশন যেটা অ্যাজ ইউজুয়াল সব এক্সামই থাকে তো এটা তো কমন আর কি ইংলিশে প্রিপারেশান করতে গেলে আর্টিকেল প্রিপোজিশান তো প্রথম করতে হয় তারপরে তো রাইটিংয়ের রয়েছে বড় বড় জিনিস বাট সিনোনিম অ্যান্টোনিম আর্টিকেল প্রিপোজিশান থেকে শুরু করে তারপরে টেন্স ভালোভাবে জানতে হবে ভয়েস ন্যারেশান তো এগুলো কমন এগুলো মানে এগুলো না জানলে গ্রামার হলো না ডু অ্যাজ ডাইরেক্টেড মানে করতে গেলে তো এগুলো তো দরকারই তো এখানে যারা আর্টিকেল প্রিপোজিশন বা প্র্যাকটিস করছে বা অন্যান্য গভর্নমেন্ট এক্সামের জন্য বা কম্পিটিটিভ এক্সাম স্পেশালি যারা প্রিপারেশন আছে তাদের কাছে এটা কিছুই না এই দুটো খুব সহজ রয়েছে ঠিক আছে অ্যান্ড তিন নম্বরে যেটা রয়েছে তিন নম্বর ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস প্রথমটা ছিল আর্টিকেলস দিয়ে এটা হচ্ছে প্রিপোজিশানস তাই এখানেও দুই মার্কস রয়েছে ঠিক আছে অ্যান্ড চার নম্বরে যেটা রয়েছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফেজাল ভাব এখানে ফেজাল ভাব রয়েছে ওকে এখানেও দুই রয়েছে রাইট দ্য অ্যান্টো অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই দুটো ওয়ার্ডস এখানে দুই একে দুই ঠিক আছে ছয় নম্বরে যেটা রয়েছে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনকারেজ ডিক্লাইন এখানেও দুই তাহলে ইংলিশ যে কোশ্চেনটা কোয়েশ্চেনটা মানে করেছিল এই প্রিভিয়াস ইয়ারে সেটা হচ্ছে প্রথমে যেটা ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি ফাইভ পাঁচটা সেখানে পাঁচ দুগুণে দশ করে দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু টু টু টেন ছটা রয়েছে ছটা প্রশ্নের মধ্যে পাঁচটা করতে হচ্ছে দশ এবং এখানে রয়েছে পাঁচটা টপিক আলাদা আলাদা করে ভাগ করে সেখানে দুই দুই করে দিয়েছে তাহলে ফাইভ ইন্টু টু এখানেও রয়েছে দশ তাহলে টোটাল কুড়ি মার্কস এখানে কিন্তু ইংলিশ কভার হয়ে গেল ঠিক আছে আর ইংরেজিতে যদি দেখতে যাও সেরকম কিছুই নেই কিছু এখানে টাফের কোনো মানে প্রশ্নই আসে না জাস্ট টেন্স জানলেই পাঁচটা হয়ে যাচ্ছে প্রথম পাঁচটা দেন আর্টিকেল প্রিপোজিশন ফেজাল ভার্বস আর রয়েছে অ্যান্টোনিমস এবং সিনোনিমস কিছুই নেই জাস্ট একেবারে ইজি কোশ্চেনটা কিন্তু সেট হয়েছিল প্রিভিয়াস ইয়ারে ওকে এবার দেখে নেব পরের সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ বা সাধারণ জ্ঞান এখানে রয়েছে কুড়িটা মার্কস রয়েছে এবং প্রশ্ন রয়েছে কুড়িটা ঠিক আছে এখানে বেশি কিন্তু প্রশ্ন নেই মানে প্রিভিয়াসের যেটা সেট হয়েছিল কুড়িটা প্রশ্ন রয়েছে কুড়িটাই করতে হবে তো এই প্রশ্নগুলো যদি তুমি মানে দেখতে যাও তাহলে প্রথমে যেমন রয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিলো একেবারে ইজি কোয়েশেন্স তারপরে উনিশশো তিরিশ সালে কোন আন্দোলন হয়েছিল মানে হিস্ট্রিটা প্রথমে কভার করেছে কিছু মানে বা যেগুলো খুব ইম্পর্টেন্ট বা যেগুলো মানে মানে জানা প্রশ্ন আর কি খুব নাম করা কিছু প্রশ্ন তারপরে জানা প্রশ্ন এই এই ধরনের প্রশ্নগুলো দিয়েছে খুব গভীরে যায়নি যেমন সতীদাহ প্রথা তারপরে বঙ্গদর্শন এগুলো তারপরে ভূগোলটাকে কিছু নিয়েছে যেমন ভারতে গম উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি তোমরা সবাই জানো তো এই ধরনের প্রশ্নগুলো নিয়েছে খেলা থেকে নিয়েছে যেমন প্রশ্ন সাত নম্বরে দেখতে পাচ্ছ ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত এটা কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না যাই হোক তারপরে কিছু রয়েছে কনস্টিটিউশন থেকে রয়েছে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে এখান থেকে তারপরে রিজার্ভ ব্যাংক নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ বারো নম্বরের প্রশ্নটা ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কোন সালে প্রতিষ্ঠিত হয় তারপরে আইসিডিএস এর পুরো কথাটি কী সেটা জানা উচিত যেহেতু আইসিডিএসের এক্সাম অবশ্যই অ্যান্ড পশ্চিম মেদিনীপুরে যেহেতু একটা কোশ্চেন্স সো পশ্চিম মেদিনীপুরের সেই জেলা থেকে একটা কোয়েশ্চেন যে কটি গ্রাম পঞ্চায়েত আছে তো নিজের জেলার সম্বন্ধে অবশ্যই জানতে হবে এসব এক্সামে ঠিক আছে অ্যান্ড যেটা তারপরে রয়েছে যে বিষয়টি সেটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় এটা অনেকের কাছে নতুন হতে পারে এবং এখানে পনেরোটা মার্কস রয়েছে এবং কোয়েশ্চেন্স রয়েছে এখানেও কিন্তু পনেরোটা ঠিক আছে এখানে কোনো বেশি কোশ্চেন দেওয়া নেই তাহলে তোমাকে পনেরোটাই করতে হবে আর জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় অনেকের কাছে যেটা আগেই বললাম যে নতুন হতে পারে বাট যারা ডিএলএড তারপরে যারা মানে বা টেট থেকে শুরু করে এই সব এক্সামগুলোর জন্য প্রিপারেশান করছে বিএডের কিছু অংশ এখানে রয়েছে তো তারা যদি মানে এই এক্সামের জন্য অ্যাপ্লাই করে তাদের অনেকটাই লাভ হবে এখানে তাদের ওই টপিকগুলো সেই মানে টেট থেকে তারপরে ডি মানে টেট এক্সামের জন্য যারা প্রিপারেশান নেয় তাদের সেখানে কিন্তু থাকে তাদেরকে পড়তে হয় তো সেই বিষয়টি এখানে রয়েছে এবং এটা অবশ্যই থাকা উচিত জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় যে পুষ্টি যে ব্যাপারটা রয়েছে নিউট্রিশন এখানে যেটা রয়েছে আইসিডিএসে পুষ্টি কিন্তু একটা বিশাল বড় ব্যাপার মানে একটা গুরুত্বপূর্ণ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এজন্যই করেছে আইসিডিএসটা যাতে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ঠিক আছে লোয়ারেজ যাদের মানে যেসব বাচ্চারা পুষ্টির অভাব মানে ভুগছে তাদেরকে হেল্প করার জন্য আইসিডিএসটা প্রধানত সেখানে খিচুড়ি থেকে শুরু করে ডিম থেকে শুরু করে তো যাই হোক যেগুলোতে পুষ্টি রয়েছে যেসব খাবারে তো সেই সমস্ত বিষয় মানে সেগুলো তো গভর্নমেন্ট দিচ্ছে খাবার হিসেবে বাট তোমাকে সেটা বোঝাতে হবে ঠিক আছে সেখানে কোনটাতে মানে কোন খাবারে কোন পুষ্টি রয়েছে কীভাবে একটা গ্রোথ হবে ঠিক মতো তো সব বিষয়গুলি থেকে কিন্তু এখানে কোয়েশ্চেন বেশ করেছে অ্যান্ড প্রথম প্রশ্ন যদি তুমি দেখতে যাও তাহলে বলছে যে কোশ্চেনটা যে বাংলা মাতৃ প্রকল্পে গর্ভবতী মায়েরা মোট কত টাকা পেয়ে থাকেন তারপরে মেদিনীপুর জেলা থেকে একটা কোয়েশ্চেন যে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার অবস্থিত কোন ব্লকে সেটা দিয়েছে তো তারপরে কিছু কমন কোয়েশ্চেন এখানে এখানে রয়েছে সাপ কাম সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে কোন টিকা দেওয়া উচিত এই সমস্ত কোয়েশ্চেনগুলো তো যাই হোক জেনারেল স্টাডিজও এখানে তার মধ্যে চলে এসেছে আর জনস্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কিছু কোয়েশ্চেন রয়েছে তার মধ্যে পুষ্টি তো ভেরি ইম্পর্টেন্ট এবং নারী সংক্রান্ত বিষয় যেমন গর্ভবতী মায়েরা যে প্রথম প্রশ্নটা পড়লাম সেটা নারী সংক্রান্ত বিষয় তো এগুলো খুব ইজি একটু যদি মানে ঠিকভাবে মানে পড়া যায় তাহলে এই এই সমস্ত এক্সামগুলি কোনো ব্যাপারই না অবশ্যই খুব সহজেই কিন্তু ক্র্যাক করা যাবে ওকে তারপরে যেটা রয়েছে তারপরে পনেরো নম্বরের কোয়েশ্চেন্সটা যে আশা আশা একটা অনেক বড় ট্রাম এখানে রয়েছে এখানে আশা তোমরা সবাই জানো বাট এই এক্সামের জন্য আশা এই ট্রামগুলো কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে কোথা থেকে হচ্ছে কি কি এর মধ্যে রয়েছে তারপরে বা কী কী কাজ করতে হয় আশার মধ্যে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু যেমন এখানে দিয়েছে পুরো কথাটি কি ফুল ফর্ম চেয়েছে শুধু ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলিতে তোমাকে আগে মানে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে এইসব এক্সামের জন্য তারপরে রয়েছে পাটিগণিত অ্যারিথমেটিক যেটা অ্যাজ ইউজুয়াল সব এক্সামেই থাকে পাটিগণিত ছাড়া এক্সাম হয় না অঙ্ক তো থাকবেই সেটা কিন্তু পাটিগণিত ওকে অ্যারিথমেটিক এখানে রয়েছে কুড়ি কুড়িটা নম্বর মানে দশটা রয়েছে অঙ্ক এবং দুই করে রয়েছে ঠিক আছে দুই করে তাহলে টেন ইন্টু টু ইজকাল টু টোয়েন্টি প্রথমে যেটা কিন্তু দুই নম্বর করে যেহেতু রয়েছে বড় অঙ্ক মোটেও নয় এবং খুব সোজা অঙ্ক একেবারে যাকে বলা যায় পাতি অঙ্ক কোনো এখানে মানে সমস্যা নেই দু তিনটে ক্যালকুলেশনের মধ্যেই এটা কিন্তু সলভ করা যাবে ঠিক আছে প্রথম যেমন রয়েছে এক মানে স্পোর্টস থেকে যেটা সতেরোতম ইনিংসে একজন ব্যাটসম্যান সাতাশি রান করলেন এবং তাতে তার রানের গড় তিন বাড়লো এখন তার রানের গড় কত তারপরে পরেই যেটা রয়েছে যে তিন নম্বরে যেটা ট্রেনের অঙ্ক যেগুলো আমরা পেয়েই থাকি এক্সামে কম্পিটিভ এক্সামে পেয়েই থাকি যে হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেনের গতিবেগ ঘন্টায় পঁচাশি কিলোমিটার ট্রেনটি পথে এক ঘন্টা দাঁড়ায় ট্রেনটি ছ ঘন্টায় চেন্নাই পৌঁছালো হাওড়া থেকে চেন্নাইয়ের দূরত্বগত তো খুবই ইজি কিছু না জাস্ট ক্যালকুলেশন করে মানে খুব একটা ছোট্ট ক্যালকুলেশন করে এইটার উত্তর করা যাবে তার জন্য দুই মার্কস দেওয়া হয়েছে বেশি বড় করেনি অঙ্ক তার পরপরই পাঁচ নম্বরের অঙ্কটা যদি তোমরা দেখতে যাও সেটাও অ্যাজ ইউজুয়াল আমরা কম্পিটিভ এক্সামে দেখতেই পাই এ ধরনের অঙ্ক বয়সের অনুপাত ঠিক আছে রাম ও রহিমের বয়স বর্তমান বয়সের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত একই অঙ্ক কোনো জায়গায় পিতা পুত্র কোনো জায়গায় রাম রহিম তো এক একভাবে দেওয়া থাকে বাট নিয়ম কিন্তু একই যে জানে তার কাছে এটা মানে কোনো কিছুই লাগবে না জাস্ট এক সেকেন্ডের ব্যাপার এটা ঠিক আছে অ্যান্ড তারপরে রয়েছে যেমন দূরত্ব হিসাবে একটা যেমন এখানে একটা পাতি অঙ্ক দিয়েছে দশ নম্বরে শেষ অঙ্কটা যদি তোমরা দেখো যে ব্রহ্মপুর থেকে শিয়ালদার দূরত্ব একশো আশি কিলোমিটার বহরমপুর থেকে শিয়ালদা পর্যন্ত চারবার গিয়ে চারবার ফিরে আসলে কত দূরত্ব যাতায়াত করা হবে তো এই ধরনের অঙ্ক এখানে দিয়েছে দুই মার্কস করে অঙ্ক এবং মার্কস ঠিকই আছে এখানে কোনো সমস্যা নেই অঙ্ক লাভ একেবারে ইজি এবং খুব সহজেই করা যাবে যদি একটু প্রিপারেশান সিরিয়াসভাবে নেওয়া যায় তো এই তো গেল ফ্রেন্ডস প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম এখানে রয়েছে কটা বিষয় সেটাও আলোচনা করলাম প্রথমে বেঙ্গলি তারপরে ইংরেজি দেখতে পেলে তারপরে সাধারণ জ্ঞান তারপরে দেখতে পেলে স্বাস্থ্য পুষ্টি এবং নারী সংক্রান্ত বিষয় এবং অ্যাটলাস্ট যেটা ছিল সেটা হচ্ছে পাটিগণিত ওকে তো পুরোটাই বললাম টাইম কত তারপরে কত মার্কস রয়েছে পাট পাট করে সমস্তটা আলোচনা করলাম এবার দেখেনবো কী কী বই অনেকের প্রশ্ন থাকে যে কী কী বই তাহলে পড়বো এক্সাম মানে এক্সামের জন্য আর কি তো বেঙ্গলি যেটা রয়েছে এখানে ইসে দেখতে পাচ্ছ অর্থাৎ প্রবন্ধ প্রবন্ধ যদি মাধ্যমিক বা এইচ এর কিছু গ্রামার বই থাকে ঠিক আছে আমি বলছি যেমন অমল পালের একটা বই ছিল এটা পুরনো বই অনেক এটা অনেক পুরনো বই এবং তার সাথে সাথেই যদি এ বইটা তোমরা না পাও তাহলে অমলপালের বইটা খুব ভালো এবং সেখানে অনেক কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো এখনকার যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোর জন্য খুব প্রয়োজনীয় এবং তার সাথে সাথে বাণী সংসদের রাইটিং ফলো করতে পারো বাট বাণী সংসদের থেকে অমলপাল বইটি খুব ভালো ওকে তাহলে দুটোর মধ্যে একটা ফলো করলে হয়ে যাবে এখানে বেঙ্গলি কভার ইংরেজি ইংরেজি দুটো বই আমি বলবো দুটো বইয়ের মধ্যে হয়তো তোমরা একটা বই পেতে পারো যেমন এখানে রয়েছে টেন্স টেন্সের জন্য মাস্টার অফ টেন্স তোমরা ফলো করতে পারো সেটা একেবারেই শুধু টেন্সের জন্য বাট যদি তোমরা সিনোনিমস এবং আরও বিভিন্ন ধরনের রাইটিংস থেকে শুরু করে যদি তোমরা পড়তে চাও বা তোমরা এমনও ভাবতে পারো যে এই এক্সামটির জন্য কেন অল এক্সামের জন্য যদি তোমরা পড়তে চাও সেই বইটি সেটা তোমরা সকলে পরিচিত পিকেডি সরকার তোমরা পড়তে পারো ওল্ড ভার্সান পেলে খুব ভালো না হলে নিউ ভার্সান বাজারে তো তোমরা সবাই জানো সেখান থেকে তোমরা কিনে নিতে পারো বাট তার সাথে সাথে তোমরা আর এক আরও একটি বই ফলো করতে পারো হয়তো তোমরা পাবে কি না যায় না কিন্তু জেসি নেসফেল্ডের আমি বলে থাকি এ বইটি এটা খুব ভালো বই এবং সেখানে নার্সেন ভয়েস টেন্স থেকে শুরু করে এভরিথিং একবারের ডিটেলসে কিন্তু এটা অনেক পুরোনো বই হয়তো তোমরা পাবে না বাজারে তো পিকেটি সরকার তোমরা নিতে পারো আর যদি সেটাও না কিনো তাহলে তোমরা মাস্টার অফ টেন্স পড় পড়বে এগুলোর জন্য যেমন ট্যান্সেল দেখতেই পাচ্ছ বাট তার সাথে সাথে অ্যান্টোনিম সিনোনের জন্য তাহলে তোমাদেরকে আরও কিছু গামার বই গামার বই রয়েছে যেমন অ্যাকাডেমিক সেশনে পড়ানো হয় নাইন টেন ইলেভেন টুয়েলভে সেগুলো গামার বই তোমরা ফলো করতে পারো আদারওয়াইজ যদি তোমরা মনে করছো সমস্ত এক্সামের জন্য একটাই বই তোমরা কিনবে যখন কিনছো তখন একটা ভালো কিন কেনার কথা ভাবছো তাহলে পিকেডি সরকার তার উপরে হয় না ওকে দেন রয়েছে জেনারেল স্টাডিজ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে কিন্তু সমস্ত রকম এখানে সাবজেক্ট কিন্তু একসাথে কিন্তু মানে সাজিয়ে গুছিয়ে কোয়েশ্চেনগুলো তৈরি করে দিয়েছে যেমন এখানে হিস্ট্রি রয়েছে তারপরে পরে ভূগোল রয়েছে তারপর পরে রয়েছে কনস সংবিধান রয়েছে তারপরে রয়েছে জেলা সংক্রান্ত কিছু তো তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে ঠিক আছে তো এখানে যেটা করতে হবে যে এমন তো কোনো বই নেই যেখানে ইংলিশ তারপরে ভূগোল তারপরে সরি হিস্ট্রি যেটা বলতে চাইলাম আর কি হিস্ট্রি ভূগোল তারপরে সংবিধান তারপরে কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু থাকবে সেটা তো হতে পারে না যারা প্রিপারেশান করছে কম্পিটিভ তাদের তো খুবই সুবিধা কারণ তাদের সব বই সব বই পড়তে হয় তাদেরকে কারণ একটা বই থেকে তো কোশ্চেন হয় না বা একটা বই ক্লিয়ার করলেই কিন্তু কম্পিটিভ এক্সাম ক্র্যাক হয় না তো হিস্ট্রির জন্য যারা বই পড়বে একটা ভালো বই কম্পিটিটিভ যদি প্রিপারেশন নিতে চাও সেই বইটা পড়লে সমস্ত এক্সাম তোমরা করতে পারো পিএসসি যত আছে পিএসসি ছাড়াও আদার্স গভর্নমেন্টের সমস্ত সেটা হচ্ছে বাংলা ভার্সেন জীবন মুখোপাধ্যায় বইটি ডেসক্রিপশানে ওর বুক রিভিউ তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে বইটি দেখে নেবে কেমন দাম থেকে শুরু করে কী কী টপিক পড়তে হবে সেখানে লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশানে অবশ্যই গিয়ে সেটা দেখে নেবে তারপরে ভূগোল ভূগোলের তোমরা পড়তে পারো চন্দ্র মণ্ডল সেই বইটারও লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশানে অবশ্যই সেখানে ভিজিট করবে এবং তোমরা দেখে নেবে বইটি থেকে কোন কোন টপিকগুলো পড়বে এবং তারপরে পরেই যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলি সেটা অ্যাচিভার্স তোমরা ফলো করতে পারো ঠিক আছে অ্যাচিভার্স ফলো করলে সমস্ত এক্সাম পিএসসি যত আছে সব ক্লিয়ার মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেখান থেকে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে এবং তারপরে পরে যেটা রয়েছে সংবিধান সংবিধানের জন্য যে বইটি পড়বে সেটা হচ্ছে ভারতের সংবিধান বলে একটি বই রয়েছে বাজারে সেটা তোমরা দেখতে পারো বাট যদি সেটাও না হয় তোমাদের জন্য যদি পসিবল না হয় তাহলে টুয়েলভের রয়েছে ভারতের সংবিধান বলে একটা যেটা একাডেমিক সেশানে পড়ানো হয় সেই বইটা তোমরা ফলো করলেও কিন্তু হয়ে যাবে অনেকটাই এই সমস্ত এক্সামগুলো সেখান থেকে কিন্তু ক্র্যাক করা যাবে আর যদি আদার্স তোমরা ভাবো সংবিধানের জন্য পড়বে তাহলে কিন্তু হায়ার কোয়ালিটির কোয়ালিটির বই তোমাদেরকে কালেক্ট করতে হবে ওকে তারপর পরে যেটা রয়েছে যে জেলা সংক্রান্ত জেলা সংক্রান্ত যেগুলো মানে বই যেমন এ জেলা সংক্রান্ত বই সেগুলো জিকে হোক বা কুইজ বই থেকে এগুলো ভালো তথ্য পাওয়া যায় সেখান থেকে তো সেই সমস্ত বইগুলো একটু চোখ বলে নিতে হবে কুইজের ধরে নাও বাড়িতে পড়ে আছে সেই বই বা ট্রেনে ঘুরছো যেগুলো হয় যে দশ টাকাতে বিক্রি হচ্ছে কুইজের বই সেখান থেকে কিন্তু অনেক তথ্য পাওয়া যায় তো সেগুলো তোমরা কালেক্ট করতে পারো সেখান থেকে জেলার যে সম মানে অনেকগুলো বিষয় যেহেতু মানে যা তুমি জানো না আর কি যেটা বলতে চাইছি যা তুমি জানো না সেই জেলা সম্বন্ধে তুমি যে জেলারই হও না কেন সেখানে খুঁটিনাটি তথ্যগুলো পাওয়া যায় হ্যাঁ অনেক কিন্তু ভুল থাকে সেটা তোমাকে নেট থেকে গুগল থেকে সেটা যাচাই করে নিতে হবে সেটা সঠিক কিনা বা আপডেটেড কিনা অনেক সময় সেই তথ্যগুলো কি হয় রিপ্রিন্ট করে দেয় আপডেট হয় না তো সেই সমস্ত তথ্যগুলো একটু যাচাই করে নেবে এবং জেনে নেবে ঠিক আছে হতেই পারে যে সেই জেলার তো তুমি ধরে নাও কোনো হিস্টোরিক্যাল একটা জেলাতে বাস করছো সেখানকার যে হিস্টোরিক্যাল প্লেস সেটার তুমি ইতিহাসই জানো না কোথা থেকে এলো বা জেলার নাম কীভাবে হলো তো এই সমস্ত বিষয়গুলি মানে বেশি পড়তে গিয়ে কী হয় ছোটোগুলোই ছুটে যায় তো সেই সমস্ত বিষয়গুলি ওই ট্রেনের ছোটো ছোটো বইগুলোতেই কিন্তু পাওয়া যায় তো সেখান থেকে বলছি না সমস্তটাই ঠিক আছে বাট ভুল থাকে ওই বইগুলোতে বাট তুমি পড়ে নিয়ে ডিটেলস মানে সত্যটা একটু যাচাই করে নেবে যেটা রিয়েল আছে কি না বা সালগুলো অনেক সময় আপডেটেড থাকে না ঠিক আছে তো সেগুলো তোমাকে নেট থেকে ভুল থেকে সেটাকে কালেক্ট করে নিতে হবে মানে সঠিকটা রাইট অ্যান্সার এবং তারপরে যেটা রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় ঠিক আছে যেটা বললাম আগে যে টেট যারা দিচ্ছে টেটের জন্য যারা প্রিপারেশান নিচ্ছে বা বিএড যারা পড়ছে সেখানে কিন্তু সাবজেক্ট চুজ করা হয় ঠিক আছে অ্যান্ড যারা ডিএলএড করছে তাদের কাছে কিন্তু এই ধরনের বইগুলো পাওয়া যায় তো তাদের সাথে একটু যোগাযোগ করতে পারো এই সমস্ত বিষয়গুলোর জন্য বা জনস্বাস্থ্য জনস্বাস্থ্যর জন্য কী পড়বে জনস্বাস্থ্যের জন্য নাইনজনের যদি বা ইটা যেটা রয়েছে জীবনবিজ্ঞান বইটা রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে অনেক তথ্য যেমন এখানে রক্তের ব্যাপারটা রয়েছে সাত নম্বের প্রশ্ন সেখানে রয়েছে তো জাস্ট এগুলো মানে জেনারেল একেবারে যেগুলো হয় আমাদের আশেপাশে সাপে কামড়ালে কোনটিকা ঠিক আছে তো এই ধরনের মানে এগুলো অ্যাটেম্প করতে পারবে বাট যদি একটু ভালো করে প্রিপারেশান নেওয়া যায় তাহলে আরও ভালো তো নাইন টেন বইটা একটু জীবনবিজ্ঞানটা ফলো করলেই হয়ে যাবে পুষ্টি এবং নারী সংক্রান্ত বিষয় কিন্তু যারা ডিএলএড করছে আবারও বলছি টেট বা বিএড করছে তাদের সেখানে কিন্তু সাবজেক্ট থাকে কিছু কিছু ঠিক আছে বা বাইরে থেকে যারা বিএড করে তাদেরকে নিতে হয় এই সাবজেক্টগুলোতে তাদের কাছ থেকে একটু নোট কালেক্ট করলে কিন্তু হয়ে যাবে ওকে এরপর যেটা থাকছে সেটা হচ্ছে পাটিগণিত তো পাটিগণিত যেগুলো দিয়েছে এখানে যেগুলো দেখতে পাচ্ছি তো কিছু না জাস্ট টেনের যদি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বইটা রয়েছে ক্লাস টেনের সেটা যদি তুমি ফলো করো তাহলে এই অঙ্কগুলো ইজি তোমরা তুমি পারবে বেশি টাইম লাগবে না ঠিক আছে এই অঙ্কগুলো সলভ করতে দশটা অঙ্ক রয়েছে খুব জোর যদি টাইম লাগে এখানে তো এই দশটা অঙ্ক ফ্রেন্ডস খুব জোর যদি টাইম লাগে তাহলে পনেরো মিনিট অনেক বলে দিলাম টাইম পনেরো মিনিট অনেক বেশি হয়ে গেল যারা অঙ্ক পায় তাদের কাছে এটা দশ মিনিটই লাগবে কারণ খুব ইজি অঙ্ক এবং দুই নম্বর করে এবং এর জন্য বই যেটা বলছি যে ক্লাস টেনের পার্টিগনির যদি বইটা মানে অঙ্ক বইটা আর কি পার্টিগুন বললে ভুল হবে অঙ্ক বইটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এই অঙ্কগুলো ইজি আমরা সলভ করতে পারবো খুব কম সময়ের মধ্যেই ওকে তাহলে এই ছিল ফ্রেন্ডস এই ভিডিওটির মূল বিষয় যে তোমাদের সামনে আমি কোয়েশ্চেনটি আজকে তুলে ধর মানে তুলে ধরে আলোচনা করবো সেটা করলাম তোমরা হয়তো অনেক হেল্প পাবে এই কোশ্চেনটি এই ভিডিওটির দ্বারা আর কি এবং অবশ্যই এই কোয়েশ্চেনটি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে দিয়ে তোমরা ভালোভাবে আরও দেখবে কোশ্চেনটি এই কোশ্চেনটি এবং দেখবে কীভাবে কোশ্চেন আসছে আইসিডিএসের কর্মীদের তো ফ্রেন্ডস আর কিছু বলার নেই যা বলার ছিল সম্পূর্ণটাই তোমাদেরকে বললাম অবশ্যই এই ভিডিওটি একটু লাইক করবে এবং তার সাথে সাথে এই কমেন্টে লিখবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু যদি দরকার হয় কোনো ভিডিও কোনো টপিকের ওপর অবশ্যই আমাদের এই চ্যানেলে দেওয়া হবে তোমাদের এবং তার সাথে সাথে ফ্রেন্ডস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটি একটু শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে যাতে তারাও এই ভিডিওটির যে ইনফরমেশান তোমাদের তোমরা জানতে পারলে তারাও যেন জানতে পারে ওকে সো বেস্ট অফ দ্য টু অল অফ ইউ টেক কেয়ার অ্যান্ড বাই